গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা আবার বেরিয়ে পড়েছি অফবিট কালিম্পং এর নতুন এক জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। তো আমরা হাইওয়েতে হোটেল পণ্ডিতজির সামনে দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। আর এই যাত্রার আমরা যা যা দেখবো, যা যা মজা করবো সবই আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে মনোজিৎ মানস আছে। মনোজিৎ, কোথায় যাচ্ছি আমার দর্শকদের কিছু একটু আইডিয়া দাও। প্রথমত বললি আজকে রবিবার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখানে রাস্তা থেকে বুঝে যাচ্ছেন কালিম্পং এর দিকে যাচ্ছি। হোটেল পণ্ডিতের সামনে দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট করার জন্য। পুরি সবজি তৈরি হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে যারা গ্যাংটক বা কালিম্পং এর দিকে যান, এই হোটেল পণ্ডিত আপনারা সবাই চেনেন। পরিষ্কার খাওয়া এবং রিজনেবল রেট। শুধু আর যেদিকে যাওয়া সেটা হচ্ছে কালিম্পং এরই একটি জায়গা, যে গন্তব্যে যাচ্ছি সাসপেন্সটা বজায় থাক কোথায় যাচ্ছি। কিন্তু এটুকু বলতে পারি, অসম্ভব সুন্দর জায়গা আর অসম্ভব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় প্রত্যেকটা রুম থেকে সেই হোমস্টে। সেই হোমস্টেতে আপনাদের নিয়ে যাব এবং দেখাবো সেই হোমস্টে এবং তার পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য। দেখতে থাকুন। তোমার কি খবর, কেমন এনজয় করছো আজকের জার্নি? ভালো এনজয় করছি। ঠান্ডা একটু আমি জড়সড় হয়ে গেছি, শরীরটা ঠিক সাথ দিচ্ছে না। এটা কিন্তু একদম ঠিক, আজকে হুট করে আবার ঠান্ডাটা একটু বেশি। বেশ লাস্ট দু তিন দিনের ঠান্ডা অনেকটাই কম ছিল, আজ কিন্তু একটু ঠান্ডাটা বেশি পড়েছে। চলুন পাহাড়ে আরো উপরে উঠে দেখি ওখানকার ঠান্ডা কেমন, এবং আপনাদেরও দেখাবো ওখানকার ঠান্ডা। ফার্স্টের পর্ব সেরে আমরা একটু পায়ে হেঁটে ঘুরোঘুরি করছি, একবার তিস্তার রূপ দেখি। পাহাড়ে না পায়ে হাঁটার যে আনন্দ, সেটা অন্য কোথাও পাবেন না। ওই গাড়ি করে করে গিয়ে ঘুরে শুধু টুরিস্ট স্পট দেখাচ্ছে, পাহাড়ে আসলে একটু পায়ে হাঁটুন, দেখুন পাহাড়ের আসল সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারবেন। এই পাশে তিস্তা, 29 মাইলে তিস্তা খুব কাছে, রাস্তার পাশ দিয়েই বয়, তার জন্য কিন্তু এখানে রাস্তায় ওভারফ্লো হয়েছিল। এই আমরা যাচ্ছি এই লোকাল দোকানে কিছু কেনার জন্য। মানুষ কিনছে, মনোজিৎ এই যে পাহাড়ি জীবন, একটা নিয়ম মাফিক বলতে পারো যে সকালে এটা হবে, সন্ধ্যার মধ্যেই সব শেষ, এটাকে তুমি কেমন এনজয় করো? তুমি কি এখানে এক মাস থাকতে পারবে এদের মতো করে? হয়তো প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই মানুষগুলো সত্যি বলতে কি প্রকৃতির কাছে এবং প্রকৃতির সঙ্গে মিলে রয়েছে, এবং পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের মধ্যে পলিউশনহীন জীবন, দূষণ মুক্ত জীবন, এটা কিন্তু আমরা শহরের মানুষ পাইনি। প্রথম এক মাস থেকে হয়তো অসুবিধা হবে, সিনেমা হল দেখতে পাচ্ছি না, মল দেখতে পাচ্ছি না, বড় রাস্তাঘাট ভিড় এগুলো দেখতে পাচ্ছি না। তারপরে যখন শরীরটা যখন অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে, তখন কিন্তু ওই দুঃখটা আর থাকবে না। একটা অসম্ভব সুন্দর স্বাস্থ্যকর জীবন এখানে উপভোগ করা যাবে। একদম ঠিক বলেছো মনোজিৎ, এর জন্যই কিন্তু পাহাড়ে এত লোক আসে বারবার করে, এই অ্যাটমসফিয়ারটা এদের জনজীবন এটাকেই ফিল করার জন্য। এবং তার জন্য কিন্তু এখন হোমস্টের ট্রেন হোটেলের চেয়ে অনেক বেশি, কারণ প্রত্যেকেই এই লাইফস্টাইলটাকে একটু কাছ থেকে দেখতে একটু ফিল করতে চায়, এবং আমরাও সেটাই বেশি পছন্দ করি। সেই জন্য হোটেলের চেয়ে হোমস্টেই বেশি প্রেফার করি। চলুন আজ এক নতুন হোমস্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের অবশ্যই দেখাবো। এরপরে ব্রেকফাস্টের পালা শেষ করে আমাদের গাড়ি এগিয়ে চলল কালিম্পং এর উদ্দেশ্যে। তিস্তাকে হাতে ডান দিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল, সামনেই দেখতে পেলাম তিস্তা ব্রিজ। এই তিস্তা ব্রিজ কিন্তু আমাদের সেই তিস্তার ভয়াবহতার কথা একবার আমাকে স্মরণ করিয়ে দিল। তারপরেই
চোখে পড়লো ওয়েলকাম টু কালিম্পং। এই গেটটি ক্রস করতেই মনে হয় জানেন যে আমরা কালিম্পংয়ে পৌঁছে গেছি। আর সত্যি বলছি, এখান থেকে কালিম্পং পৌঁছতে কিন্তু বেশি সময় লাগে না, খুব শীঘ্রই আমরা কালিম্পংয়ে পৌঁছে গেলাম। শহরে প্রবেশ করলাম, এখান থেকে কালিম্পং গেলু, ফার্স্ট ভিউ অফ কালিম্পং দেখুন। আমরা কালিম্পং পেরিয়েও কিন্তু আরো 10 কিলোমিটার যাবো টুয়ার্ডস জেলো। কালিম্পংয়ে আজ ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। কালিম্পং এখন যথারীতি একটা পাহাড়ি শহর, এটি তৈরি হয়ে গেছে, সব রকম আধুনিক সুযোগ সুবিধা সবই এখানে পাওয়া যায়। কালিম্পং ট্রেন এখান থেকে লোকাল লাইট সিং এর করার গাড়ি টাড়ি আপনারা পেয়ে যাবেন। রাস্তার দুই ধারে অনেক হোটেল, তবে এখন কিন্তু লোক কালিম্পং হোটেল থেকে হোমস্টেতেই থাকতে বেশি পছন্দ করে, কারণ হোমস্টে গুলো থেকে কাঞ্চনজঙ্ঘা ভিজিবিলিটিও অনেক ভালো, আর টেম্পারেচারের ডিফারেন্সটাও অনেকটাই, কারণ কালিম্পং মেন টাউনের মধ্যে কিন্তু গরমের দিনে এখন রীতিমতো ফ্যান চালাতে হয় কালিম্পং। বাইপাস আছে, ওয়ান ওয়ে আছে, তো গাড়ি ঘুরে বাজারের ভিতর দিয়ে জেলো রাস্তা নেবে। কালিম্পং এর বাস স্ট্যান্ড কিন্তু এদিকে, এবার আপনাদের দেখিয়ে দিই এই যে নীল এরিয়াটা দেখছেন, সামনে কালিম্পং বাস স্ট্যান্ড আসবে। পথে যেতে যদি এরকম সাইট সিন করেই যায় তাহলে তো সেই জায়গার ঘুরতে আসা এমনি সার্থক। দেখুন আমরা রামধুরা যাচ্ছি, তো রামধুরা যাওয়ার পথে যে জেলোর বুদ্ধ পার্ক সেটাও যেমন পড়বে, দূরে দেখুন হনুমান টপ, হনুমান দাঁড়িয়ে আছে সৌরভে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, চলুন আর একটু আগিয়ে যাই দেখাচ্ছি আপনাদের। তো এই হোমসে যাওয়ার পথে কিন্তু এই সাইট সিন গুলো সম্পূর্ণটাই এখানে দেখতে পাবেন। দেখুন এই যে সিঁড়ি, এই সিঁড়ি আপনাদের ক্লাইম করতে হবে, ওয়ান অফ দ্য ফেভারিট টুরিস্ট অ্যাট্রাকশন ইন কালিম্পং। বলতো এই উপরেই হনুমানজি মূর্তি মন্দির আছে, হনুমান আশা করি দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত টুরিস্ট স্পট গুলো কিন্তু এই রুটেই পড়ে, এই রোডেই পড়ে, তো এগুলো কভার করেই আপনারা রামধুরা যেতে পারবেন। আর রামধুরা যার জন্য বিখ্যাত সেটা হলো সগৌরবে দাঁড়িয়ে থাকা আমাদের কাঞ্চনজঙ্ঘা, যার সমস্ত ভিউ এখানকার হোমস্টে রুম থেকে দেখা যায়। একবার আপনাদের দেখাবো, চলুন ওখানে পৌঁছাই, তারপর আপনার দেখা যাচ্ছে। বন্ধুগণ পৌঁছে গেছি রামধুরা, এক অন্য সৌন্দর্য পাহাড়ে, যেখানে আকাশে মেঘ খেলে বেড়াচ্ছে ক্রমান্বয়ে এই পাইন ফরেস্টের ভিতর দিয়ে। আপনি জানেন পাইন ফরেস্ট সেখানেই হয় যেখানে মেঘের আধিক্য থাকে, তো বুঝতেই পারছেন এখানে মেঘ বাতাসের খেলা। সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যখন এই মেঘ সরে যায় তার সামনে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ আপনারা এখানে পেয়ে যাবেন। আর এরকম সুন্দর প্রকৃতি ছেড়ে আপনাদের নড়তে ইচ্ছা করবেন, আমি সত্যি বলছি।
একদমই নড়তে ইচ্ছা করবে না। তো আমরা সেরকম জায়গায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি, যেখানে গিয়ে যেখানে এসে আপনার প্রিয়জনের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়ে যেতে পারবেন, বন্ধু বান্ধবের সঙ্গে এসে প্রচুর মজা করে যেতে পারবেন। এই রামধুরাতে যার কথা যার নাম রাম দিয়ে শুরু হয়, সে তো সুন্দর হবে। মাত্র দুটো হোমস্টে এই পুরো রামধুরাতে কতটা নিরিবিলি নির্জন সৌন্দর্য, এখনো পুরো ভার্জিন এটা আপনাদের জন্য। আপনারা আসুন, এখানে আসলে কিন্তু সব ফ্যামিলি শুদ্ধ প্রচন্ড এনজয় করবেন, আমি কথা দিচ্ছি। খাইতে ধরো আগুন হয়ে শুরু আছে। ফার্স্ট লুক অফ রামধুরা, আর এই হোমস্টে যেখানে আমরা থাকবো, এখান থেকে অসাধারণ তিস্তা, রংপো, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, চোখ ঝুরানো ভিউ। আর এই সাইডে দেখুন পাইন বন, অস্বাভাবিক সুন্দর এই জায়গা। চলুন একবার হোমস্টেটাকে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। একদম রাস্তার ধারে দেখুন মেন রোড, আর এই চার পাঁচটা সিঁড়ি। রংপুর মে চলা যায় গা, গাড়ি যাতে ক্যা ইস রোড সে প্যাদল হি প্যাদল কিতনা টাইম লাগে গা মেন রোড মে ডেড় ঘন্টা। তো দেখতে পাচ্ছেন এই নিচে যে রোড, আর এখান থেকে দেখুন সামনে দেখতে পাচ্ছেন কিনা মেঘ আছে, এখানে রংপুর নদী ব্রিজটা দেখা যাচ্ছে, আর পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একবার আপনাদের রুমের ভিউটা একটু দেখিয়ে দিই, একটু লাইট গুলো দেখুন, প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, চারজন শোয়ার ব্যবস্থা। এখানে একটা আয়না আছে, একটা টেবিল, আর এদিকে বাথরুম, পুরো নিদারাদার আছে, একটু ছোট বাট কমফ্যাক্ট, কোনো প্রবলেম নেই। এদিকে মেশিনও আছে, তো একটা কি আছে, সবচেয়ে বড় যেটা এই যে উইন্ডো, একটা কমন সুন্দর ব্যালকনি দেখতেই পাচ্ছেন, ব্যালকনির সাইজ আপনাকে দেখিয়ে দিই। আর এখানে সুন্দর বসার জায়গাও আছে, একই রকম অ্যারেঞ্জমেন্ট নিচেও আছে। আমরা একটু নিচেও যাই, এখানে অ্যাকচুয়ালি ছটা রুম, উপরে তিনটে নিচে তিনটে। তো উপরে তিনটে রুম থেকে তো অসাধারণ ভিউ দেখেই নিলাম, এবার নিচে চলুন, নিচে গিয়ে দেখি নিচের রুমের ভিউ কিরকম, এক্স্যাক্টলি একই হবে।
একটু লাইক দেখুন, এখানে কিন্তু একসঙ্গে 12 জন বসে খাওয়ার মতো বন্দোবস্ত, এখানে রান্না বান্না চলছে। ইনভার্টারও আছে, আর নিচের বন্দোবস্তটা দেখুন, সেম ভিউ সেম রুম। রুমগুলো দেখুন, নিচের এই রুমে এখানে তো সুন্দর করে আমার মনে হচ্ছে 5 জনও শুতে পারবে। টয়লেট বাথরুম এখানেও রুম ম্যানেজমেন্ট, 2 বেড হবে এখানে, পরপর 2 বেড আছে এখানে বাথরুম। এই জায়গাটা কিন্তু বেশ স্পেসিয়াস, বসার মতো ইউজ করতে পারবেন, নানা ধরনের গাছপালা। দেখুন প্রকৃতির মাঝে এক দুদিন অনায়াসে কাটিয়ে ফেলতে পারবেন। এখন কাঠের লাকড়ি কেটে রেখেছে আপনাদের জন্য, বনফায়ার করবেন না, তার জন্য ব্যবস্থা করে রেখেছে। আর এখানে দেখুন এই যে পাহাড়ের রাইশাক বলে, এই রাইশাক এরা কিন্তু এখানে নিজেরা ডাক ফেলতে লিখি। এখানেও একটা কনস্ট্রাকশন চলছে নতুন অংশে, খুব সুন্দর জায়গা, 2 অংশে পাশাপাশি আছে, নো ডাউট। ওয়ান লাইক করবেই, আর আপনারাও কিন্তু ভুলবেন না একটা লাইক সাবস্ক্রাইব করতে। এতদূর ঘুরছি বিভিন্ন জায়গাকার খোঁজ আপনাদের এনে দিচ্ছি, একটা তো লাইক সাবস্ক্রাইব পাওয়ার জন্যই, তাই না? বলুন শুধু কিন্তু যে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা না, এখানে একটা ওপেন টেরিস আছে, এত বড় ওপেন টেরিস, আপনি একবার দেখুন আপনারা, যেখানে বসে আপনি সারাটা বিকেল সারাটা দিন কাটিয়ে দিতে পারেন এক কাপ চায়ের সাথে। তো এই যে রামধুরা নতুন অফবিট হিসাবে উঠে এসেছে কালিম্পং ডিস্ট্রিক্টে, তো তার সম্বন্ধে মনোজিতের কাছ থেকে একটু শুনতে চাইবো। মনোজিৎ, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কেন রামধুরায় মানুষ আসবে? দেখছেন আমি এখনো কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য, ঠিক আছে, হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। ওয়েদার খারাপ জন্য আজকে পুরো কুয়াশা মেঘে ঢাকা, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু এটুকু বলতে পারি ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার যে ফুল রেঞ্জ আপনি দেখতে পাবেন, কালিম্পং এর সেরা ভিউ আপনি এখান থেকে পাবেন, সামনে কাঞ্চনজঙ্ঘা পেছনে পাইন ফরেস্ট। কালিম্পং জেলার পর্যটন মানচিত্রে রামধুরা একটি অন্যতম জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এতদিন ধরে শিলারিগাঁও, ইচেগাঁও, আরো বিভিন্ন রকম যে গ্রামগুলো রয়েছে পাহাড়ি গ্রাম, সেগুলো কিন্তু ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। রামধুরা ধীরে ধীরে তার নিজের জায়গা দখল করেছে তার অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের জন্য। এই যে হোমস্টেতে আমরা দাঁড়িয়ে আছি, নিচে 6টা রুম রয়েছে ব্যালকনি দিয়ে, উইথ ব্যালকনি, প্রত্যেকটা রুমের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এত সুন্দর পরিবেশ, জানলা খুললে মনে হবে যেন মেঘ ঢুকে যাচ্ছে। আর ওখানে তিস্তাও সামনে দেখা যায়, আমি যতদূর মনে হয় তিস্তাও দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, এই যে আজকে যে মেঘলা ওয়েদার, আপনার মনে হতে পারে যে এই রাম কি হয়ে গেল দিনটা, জানলা খুলুন মনে হবে চেরাপুঞ্জিতে বসে আছেন, মেঘ আপনার ঘরে ঢুকে যাবে, একদম চেরাপুঞ্জির মতো অবস্থা। তো এখানে মোটামুটি কতজন অ্যাকোমোডেট করা যেতে পারে? এখানে মোটামুটি 20 জন অ্যাকোমোডেশন খুব ভালোভাবে, 24 জন হতে পারে আশা করি, যদি 24 জন হতে পারে, 6টা রুম আছে যেহেতু। আর আরেকটি বড় কথা, এখানে ওপেন টেরেস রয়েছে, এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন, এই ওপেন টেরেসে পাইন বন, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সময় কাটাতে পারেন। সামনে কিছু অর্গানিক গার্ডেন রয়েছে, আদা গাছ রয়েছে,
রাইশাকের গাছ ইতিমধ্যে রাইশাক অনেক বড় বড় হয়ে গিয়েছে। মনোজি চলো একবার রোড থেকে এটা কিরকম সেটা একটু দেখিয়ে দিই, যে মেন রোড কোথায় গাড়ি দাঁড়াবে আর কোথায় যাদের পায়ের সমস্যা, বয়স্ক লোক যারা আসে তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল। এই দেখুন এইটা রোড আর এটা হোমস্টে, এই পাঁচটা সিঁড়ি দিয়ে আপনি উপেন টেরিজে উঠে যাবেন। এই হলো রোড, এই যে রাস্তা, আর রোডের কন্ডিশনও একবার দেখুন। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে হোমস্টে, এই হোমস্টে রুম, এই দেখুন এই কয়টা সিঁড়ি এই হোমস্টে। তো সুতরাং যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। আর একটা মসজিদ লাস্ট কোশ্চেন, এখানে মোটামুটি থাকা খাওয়াতে কিরকম রেট হতে পারে? এখানে থাকা খাওয়া নিয়ে তুমি বাঙালি খাবার দাবার, হ্যাঁ বাঙালি খাবার দাবার পাবেন আপনারা সকাল থেকে রাত পর্যন্ত। থাকা খাওয়া নিয়ে এক এক জনের জন প্রতি 1200-1300 আপনার হয়ে যাবে এখানে। এটা আমারও মনে হয় যে ওই বিভিন্ন জায়গায় 1500-1600-1700 টাকায় ফুড লজিং যে চায় তার চেয়ে একটু কমেই এখানে হবে, 1300 টাকা এভারেজ ধরে চলুন। আর বড় গ্রুপ আসলে সেটা 1200 টাকাতেও হতে পারে, তবে অস্বাভাবিক সুন্দর। এরপর বেরিয়ে পড়লাম জায়গাটি একটু এক্সপ্লোর করতে, আশেপাশে কি আছে তা দেখতে। তো পথে চলতে চলতে বেশ কিছু সুন্দর সুন্দর আরো হোমস্টে চোখে পড়লো, আমার এটা ধারণা ছিল না। আমি ভেবেছিলাম এই দুটোই হোমস্টে হয়তো, না রামদোলাতে আরো হোমস্টে আছে, আরো অনেক সাইট সিন এর জায়গা আছে। আমি শিবের কিছু পীঠ দেখলাম, কিছু ট্রেকিং করে উপরে উঠে যাওয়ার রাস্তা দেখলাম, নারাগয়ের ভিউ পয়েন্ট দেখলাম, আর সামনে কিন্তু একটা একদম নতুন তৈরি এখনো চালু হয়নি এরকম হোমস্টে দেখে চোখ জুড়িয়ে গেল, দাঁড়িয়ে পড়লাম। একবার এখানে যে এই লাল রঙের গাছগুলো দেখছেন, বলুন তো এগুলা কিসের গাছ বলতে পারবেন? অবশ্যই পারবেন, কেন পারবেন না, কারণ আপনারাও এখন পাহাড়ে অনেক ঘোরেন। এগুলো কিন্তু সিঙ্কনা প্ল্যান্টেশন, দেখুন সবগুলো কিন্তু সিঙ্কনা গাছ, যেগুলো শিলংয়ে কিছু আপনারা দেখতে পান, ঠিক একই রকমের ভিউ কিন্তু এখানে। আর এই দেখুন নতুন হোমস্টে, এটা রামধুরায়। আর এই রামধুরা থেকে নতুন কনস্ট্রাক্টেড হোমস্টে এখানে। এখানে আসার পথে অনেকগুলো সাইট সিন পড়লো যেগুলো আমরা দেখতে দেখতে এলাম, এবং এই দেখুন হোমস্টে ভিউ, এগুলো রুম, কনস্ট্রাকশন চলছে নতুন হোমস্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, আর সামনে এদিকে ভিউ দেখুন নারাগড়ের যে ভিউ পয়েন্ট এটাও এখানে। কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ঠিক এই জায়গাটায় দেখা যায়, তো রুমে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এই হলো ভিউ, এখানে চারটে রুম আছে। এখানে টয়লেট ওয়ালার কাজ চলছে, বুঝলি, সব কনস্ট্রাকশন এর মধ্যে আছে, কিছুদিনের মধ্যে এই হোমস্টেটা কমপ্লিট হবে। এবং আমি এই কন্ট্যাক্ট নাম্বার তখনই ভিডিওতে দেব, মানুষ কেমন লাগছে জায়গাটা। বাইরে এসে এরকম চা আর সাথে বিস্কুট, মানুষ চাটা খেয়ে কিরকম মনে হচ্ছে বলো? এরকম ধোয়া ওটা চায় হাতে কাপ, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। মনোজিত এই জায়গা কেমন লাগছে? উজ্জ্বলের খুব জায়গাটা পছন্দ হয়েছে মনে হচ্ছে, খুব সুন্দর লেগেছে। মজা আপনারা উপভোগ করবেন,
তো আজকের ভিডিও এতটুকুই থাক রামধুরা থেকে। এরপরের ভিডিও আমরা নিয়ে আসছি মায়ারিঙ্গায়ের নতুন প্রপার্টির ভিডিও। সঙ্গে থাকুন, একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। দেখতে থাকুন নর্থ বেঙ্গল এক্সপ্লোরার, সবসময় আপনাদের সাথে আমি শুভম। আমি সবসময় নতুন নতুন অপডেট জায়গা আমাদের নর্থ বেঙ্গলের যেটা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই লাইক সাবস্ক্রাইবের মাধ্যমেই এই ভিডিও কিন্তু অনেকের কাছে পৌঁছায়।